ইউক্রেনের সেদেশের বাহিনীর বদলে ন্যাটোর সঙ্গে রুশ সেনাদের লড়াই চলছে বলে জানিয়েছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের সোলেদার দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে মস্কো। দিয়েছে পারমাণবিক অস্ত্র প্রযুক্তিতে আরও এগিয়ে নেওয়ার ঘোষণা। এদিকে চলমান পরিস্থিতিতে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিবিড় আমির ডেস্ক রিপোর্ট। ইউক্রেনে এখন আর দেশটির বাহিনীর সঙ্গে নয়, বরং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। সম্প্রতি মস্কো ভিত্তিক এক সাপ্তাহিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান রুশ সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব নিকোলাই পাকুশেভ। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ এই সহযোগী অভিযোগ তোলেন, বিশ্বমানচিত্র থেকে রাশিয়ার নাম মুছে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এদিকে তারা কয়েক মাসের দীর্ঘ লড়াইয়ের পর পূর্ব ইউক্রেনের লবণখনি শহর সোলেদার দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে রুশ বাহিনী। মঙ্গলবার রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেন, পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা চালানোর জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও কৌশলগত বোমারি বিমান প্রযুক্তি আরও উন্নত করা হবে। আমরা জল, স্থল ও আকাশপথে পারমাণবিক হামলা চালানোর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়নে কাজ করে যাব, কারণ পারমাণবিক অস্ত্রগুলো রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা টিকিয়ে রাখার প্রধান নিশ্চয়তা দেয়। রুশ হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার পশ্চিমাদের কাছে আরও আধুনিক অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই দিনে ইউক্রেনের খার্কিভ শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। নিবিড় আমিন, নিউজ 24।